অস্বীকার ধোকা এবং প্রতারণা এক কথায় যে কোনো বিপর্যয়ে যা তৃণমূল কংগ্রেসের নিজের তৈরি এমন যে কোনো বিপর্যয়ে এ রাজ্যের শাসক দলের হাতিয়ার এই তিনটে প্রথমে অস্বীকার করা আমি জানি না আমরা জানতাম না তারপরে অস্বীকারের ঠিক পরের স্টেপটা অর্থাৎ পরের পদক্ষেপটা ধোকা যা জানি তা জানি না বলার পরেই এটা হয় না এটা ছিল না সেটা ঘটেনি ধোকা আর সর্বশেষে প্রতারণা দেখছি দেখব এরপর করব মানে জেনে শুনে আরও একবার এই প্রতিশ্রুতি দেওয়া যে এই প্রতিশ্রুতি আসলে রাখব না কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তার নিজের বিধানসভা ক্ষেত্রে কলকাতা পুরসভার 141টা ওয়ার্ডের যাবতীয় কাজকর্মের দায়িত্ব এমনিতেই মেয়র হিসেবে তার উপরে বর্তায় তার উপর নিজেই ওই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তারপরে ফিরহাদ হাকিম বলছেন স্থানীয় কাউন্সিলরের মদতে যেভাবে ওই এলাকাতে অর্থাৎ যেখানে গার্ডেন ডিচের এই বেআইনি বহুতলটি ভেঙে পড়েছে সেখানে যেভাবে একের পর এক জলাজমি বুঝিয়ে গত কয়েক বছরে পর পর বেআইনি বাড়ি উঠেছে সেসব সম্পর্কে তিনি নাকি কিছুই জানতেন না অস্বীকার তারপরে ধোকা দেওয়ার চেষ্টা করছে বলেছেন পুরসভার আইনে এটা নেই ওটা নেই সেটা করা যায় না কাউন্সিলর গলি গলি ঘুরে দেখবেন কি না অর্থাৎ কাউন্সিলরের কাজ সম্পর্কে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা সর্বশেষ আজকে তার কাছ থেকে এলো কি একটি প্রতারণা ভবিষ্যতে ভবিষ্যতে কলকাতা হাইকোর্টে গিয়ে নতুন আইনের জন্য চেষ্টা করবে আর এগুলো দেখেই খুব স্বাভাবিক নিয়মেই একটি প্রশ্ন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ফিরহাদ হাকিমের অবিলম্বে গ্রেফতারি দাবি করেছেন তিনি কেন এই মৃত্যুগুলোকে শুধু দুর্ঘটনায় মৃত্যু বলে ভাবা হবে বা দেখা হবে কেন এই মৃত্যুগুলো পরিকল্পিত দুর্নীতির পরিকল্পিত শিকার হিসেবে ফিরহাদ হাকিম এবং তার দলের তার কাউন্সিলরদের কাউন্সিলরের সঙ্গে তার এবং স্থানীয় পুলিশের যোগসাজশের ফল হিসেবে খুন হিসেবে দেখা হবে না আর যদি খুনই হয় তাহলে খুনের মামলা কেন রুজু করা হবে না কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে সে মামলায় তাকে কেন গ্রেফতার করবেন না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিগুলোর মধ্যে যারা রাজনীতি খুঁজতে চান খুঁজতে পারেন তো আমি শুধু যুক্তি খুঁজছি যৌক্তিকভাবে একটি কথাও ভুল বলেছেন কি অধীর রঞ্জন চৌধুরী বললে নিশ্চিতভাবে অনির্বাণের অগ্নিবাণের আগে যতবার যেমনভাবে তারও নির্মোহ সমালোচনা করেছি অবশ্যই করতাম কিন্তু আজ অন্তত অধীর রঞ্জন চৌধুরীর বলা একটি বাক্যের একটি শব্দেও কোনো ত্রুটি খুঁজে পাচ্ছি না আমারও প্রশ্ন গ্রেপ্তার হবেন ফিরহাদ হাকিম আসবো আজকের বিতর্কে তার আগে আজকের বিশেষ প্রতিবেদন কাজ মান্দা বলে রাজমিস্ত্রির কাজে লেগে গেল গো টিভিতে দেখা যাচ্ছে হয়তো সাতজন মারা গেছে কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি 25 জনের বেশি মারা গেছে আমাদের কাছে আমাদের কার্যকর্তারা খবর দিচ্ছে আশেপাশের লোকজন পুলিশ এই ডেড বডিগুলোকে কোথায় নিয়ে গেল সেটা আমরাও জানতে চাই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জানতে চাই বাকি ডেড বডি কোথায় গেল সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল হ্যাঁ এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম এটি এক ধরনের খুন এক ধরনের হত্যা তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না ভয়ঙ্কর অভিযোগ বিজেপির দাবি লাশ সরানো হয়েছে কংগ্রেস বলছে এত খুন খুন করেছে ফিরহাদ এতগুলো প্রাণ বেঘরে শেষ দায় এড়িয়ে ফিরহাদ হাকিম পালাবেনই বা কোথায় পালাতে পারবেন না বুঝেছেন নিজেই তাই বুঝি এবার ছড়িয়ে লাট কেস করুক না আমাকে গ্রেফতার করুক এটা পাগল নাকি তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেফতার করা উচিত ছিল ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো গ্রেফতার এটা হয় এটা আইনত স্টেবল শুধু এইটুকু মনে করিয়ে দেবো জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় ভারতের রেলমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেদিনও ছিলেন আজও রয়েছেন ফিরহাদ হাকিম কি কোনোভাবে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত ছিল বলে মনে করছেন সেটা লুকিয়ে রেখেছিলেন এতদিন মুখ ফসকে আজকে বলে ফেললেন না জেনেই কি এতদিন ধরে
বিবেকে লুকিয়ে রাখা অপরাধী বিবেকে লুকিয়ে রাখা সেদিনের সার সত্যটা ফিরহাদ হাকিম বলে ফেললেন। খালি হচ্ছে ঝুলি, বেরিয়ে পড়ছে বিড়াল। চার মাসের পুরনো নির্মাণ ভেঙে পড়ার দায় প্রথমে গেল 13 বছর পুরনো বাম জমানার ঘাড়ে। বুঝে শুনেই বুঝি পুরনো ব্যথা চলে এলো সামনে। শেষমেশ ফিরহাদ হাকিম প্যান্ডামিকের খোঁজেই নেমে পড়েছেন। বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছরের পর বছর চটি খসে যায়, সেই জন্য আমরা ইললিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে, বিএলআর অফিসটা আমি ক্যালকাটা করবো। যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরওকে ডেকে কথা বলব। তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। চোখ বন্ধ করে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ চলতে দেবা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমই কি আসলে এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী নন? গার্ডেন রিচে দুর্ঘটনা নয়, দুর্নীতির পরিকল্পিত শিকার এতজন মানুষ। খুনের দায়ে স্নেহের ফিরহাদকে কবে জেলে ভরবেন পুলিশ মন্ত্রী মমতা? রিপাবলিক বাংলা। অস্বীকার, ধোকা এবং প্রতারণা, এক কথায় যে কোনো বিপর্যয়ে, যা তৃণমূল কংগ্রেসের নিজের তৈরি, এমন যে কোনো বিপর্যয়ে এরাজ্যের শাসক দলের হাতিয়ার এই তিনটে। প্রথমে অস্বীকার করা, আমি জানি না, আমরা জানতাম না। তারপরে অস্বীকারের ঠিক পরের স্টেপটা, অর্থাৎ পরের পদক্ষেপটা ধোকা। যা জানি তা জানি না বলার পরেই এটা হয় না, এটা ছিল না, সেটা ঘটেনি, ধোকা। আর সর্বশেষে প্রতারণা, দেখছি, দেখব, এরপর করব, মানে জেনে শুনে আরও একবার এই প্রতিশ্রুতি দেওয়া যে এই প্রতিশ্রুতি আসলে রাখব না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার নিজের বিধানসভা ক্ষেত্রে কলকাতা পুরসভার 141টা ওয়ার্ডের যাবতীয় কাজকর্মের দায়িত্ব এমনিতেই মেয়র হিসেবে তার উপরে বর্তায়, তার উপর নিজেই ওই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক। তারপরে ফিরহাদ হাকিম বলছেন, স্থানীয় কাউন্সিলরের মদতে যেভাবে ওই এলাকাতে, অর্থাৎ যেখানে গার্ডেন রিচের এই বেআইনি বহুতলটি ভেঙে পড়েছে, সেখানে যেভাবে একের পর এক জলাজমি বুঝিয়ে গত কয়েক বছরে পর পর বেআইনি বাড়ি উঠেছে, সেসব সম্পর্কে তিনি নাকি কিছুই জানতেন না। অস্বীকার, তারপরে ধোকা দেওয়ার চেষ্টা করছে, বলেছেন পুরসভার আইনে এটা নেই, ওটা নেই, সেটা করা যায় না, কাউন্সিলর গলি গলি ঘুরে দেখবেন কি না, অর্থাৎ কাউন্সিলরের কাজ সম্পর্কে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা। সর্বশেষ আজকে তার কাছ থেকে এলো কি, একটি প্রতারণা। ভবিষ্যতে, ভবিষ্যতে কলকাতা হাইকোর্টে গিয়ে নতুন আইনের জন্য চেষ্টা করবে। আর এগুলো দেখেই খুব স্বাভাবিক নিয়মেই একটি প্রশ্ন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ফিরহাদ হাকিমের অবিলম্বে গ্রেফতারি দাবি করেছেন তিনি। কেন এই মৃত্যুগুলোকে শুধু দুর্ঘটনায় মৃত্যু বলে ভাবা হবে বা দেখা হবে? কেন এই মৃত্যুগুলো পরিকল্পিত, দুর্নীতির পরিকল্পিত শিকার হিসেবে ফিরহাদ হাকিম এবং তার দলের, তার কাউন্সিলরদের, কাউন্সিলরের সঙ্গে তার এবং স্থানীয় পুলিশের যোগসাজশের ফল হিসেবে, খুন হিসেবে দেখা হবে না? আর যদি খুনই হয় তাহলে খুনের মামলা কেন রুজু করা হবে না কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে? সে মামলায় তাকে কেন গ্রেফতার করবেন না রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই দাবিগুলোর মধ্যে যারা রাজনীতি খুঁজতে চান, খুঁজতে পারেন, তো আমি শুধু যুক্তি খুঁজছি। যৌক্তিকভাবে একটি কথাও ভুল বলেছেন কি অধীর রঞ্জন চৌধুরী? বললে নিশ্চিতভাবে অনির্বাণের অগ্নিবাণের আগে যতবার যেমনভাবে তারও নির্মোহ সমালোচনা করেছি, অবশ্যই করতাম, কিন্তু আজ অন্তত অধীর রঞ্জন চৌধুরীর বলা একটি বাক্যের একটি শব্দেও কোনো ত্রুটি খুঁজে পাচ্ছি না। আমারও প্রশ্ন, গ্রেপ্তার হবেন ফিরহাদ হাকিম? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। টিভিতে দেখা যাচ্ছে হয়তো 7 জন মারা গেছে, কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি 25 জনের বেশি মারা গেছে। আমাদের কাছে আমাদের কার্যকর্তারা খবর দিচ্ছে, আশেপাশের লোকজন, পুলিশ এই ডেড বডিগুলোকে কোথায় নিয়ে গেল সেটা আমরাও জানতে চাই, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জানতে চাই বাকি ডেড বডি কোথায় গেল। সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল। হ্যাঁ, এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এটি এক ধরনের খুন, এক ধরনের হত্যা, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না?
ভয়ঙ্কর অভিযোগ। বিজেপির দাবি লাশ সরানো হয়েছে, কংগ্রেস বলছে এ তো খুন, খুন করেছে ফিরহাদ। এতগুলো প্রাণ বেঘরে শেষ, দায় এড়িয়ে ফিরহাদ হাকিম পালাবেনই বা কোথায়? পালাতে পারবেন না বুঝেছেন নিজেই, তাই বুঝি এবার ছড়িয়ে লাট। কেস করুক, আমাকে গ্রেপ্তার করুক, এটা পাগল নাকি? তাহলে তো অধীর চৌধুরীর সময় যে রেল অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল। ওনার টাইমে রেলমন্ত্রী যখন ছিলেন তখন ওই যে জ্ঞানেশ্বরী কাণ্ডে যে রেল কাণ্ড হলো গ্রেপ্তার, এটা হয়? এটা আইনত স্টেবল? শুধু এইটুকু মনে করিয়ে দেবো, জ্ঞানেশ্বরী দুর্ঘটনার সময় ভারতের রেলমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেদিনও ছিলেন, আজও রয়েছেন। ফিরহাদ হাকিম কি কোনোভাবে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত ছিল বলে মনে করছেন? সেটা লুকিয়ে রেখেছিলেন এতদিন, মুখ ফসকে আজকে বলে ফেললেন, না জেনেই কি এতদিন ধরে বিবেকে লুকিয়ে রাখা, অপরাধী বিবেকে লুকিয়ে রাখা সেদিনের সার সত্যটা ফিরহাদ হাকিম বলে ফেললেন? খালি হচ্ছে ঝুলি, বেরিয়ে পড়ছে বিড়াল। চার মাসের পুরনো নির্মাণ ভেঙে পড়ার দায় প্রথমে গেল 13 বছর পুরনো বাম জমানার ঘাড়ে। বুঝে শুনেই বুঝি পুরনো ব্যথা চলে এলো সামনে। শেষমেশ ফিরহাদ হাকিম প্যান্ডামিকের খোঁজেই নেমে পড়েছেন। বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছর পর বছর চটি খসে যায়, সেই জন্য আমরা ইললিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে, বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন, যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরওকে ডেকে কথা বলব। তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। চোখ বন্ধ করে পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ চলতে দেবা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমই কি আসলে এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী নন? গার্ডেন রিচে দুর্ঘটনা নয়, দুর্নীতির পরিকল্পিত শিকার এতজন মানুষ। খুনের দায়ে স্নেহের ফিরহাদকে কবে জেলে ভরবেন পুলিশ মন্ত্রী মমতা? রিপাবলিক বাংলা। একটাই প্রশ্ন, আমার একটাই প্রশ্ন নিয়ে আজকের এই বিতর্ক শুরু করব, আমার আজকের এক এবং একমাত্র অগ্নিবাণ। ফিরহাদ হাকিমকে গ্রেফতার করবেন মমতা? ফিরহাদ হাকিমকে কলকাতা পুরসভার মেয়রকে গ্রেফতার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী?